तत्व संस्कृति और पर्यटन दफ्तर उद्योगे राज्यभित्तिक निर्महल उत्सव अनुष्ठित है सिपाहीजला जिले मेलागड़े। आज मेलागड़ राजघाट मुक्त मंचे दुदिन व्यापी राज्यभित्तिक निर्महल उत्सव उद्बोधन करें पर्यटन मंत्री प्रणदीप सिंह राय। प्रधान अतिथि हिसाब से उपस्थित छिलें सांसद प्रतिमा भौमिक, छिलें सिपाहीजला जिला सभापति सुप्रिया दास दत्त सह अन्यान्यरा। यह निर्महल उत्सव के केंद्र कर खोला हुई विभिन्न दफ्तर एनजीओ और 30 स्टल। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, তারপরও মানুষের সহযোগিতা রাজ্যের মানুষের আকাঙ্ক্ষা। আমরা কিন্তু 1 অক্টোবর 2020 আমরা সমস্ত টুরিস্ট স্পটগুলো খুলে দিয়েছি এবং সেটাকে লাগিয়ে এখন সেখানে সবচেয়ে বড় কথা, এই নির্মল বাঁচবে তখনই, এই নির্মলের সৌন্দর্য তখনই সবার সামনে আসবে যদি জল সেখানে থাকে। সেটা একটা কঠিন সমস্যা এবং আইনানুগ সমস্যা আছে, আমরা সবাই জানি। তো এটাকে যদি রক্ষা করতে হয় জলকে রাখতে হবে এবং জলকে রাখতে গেলে তার সমগ্র এখানে স্থায়ী সমস্যা আছে, এই সমস্যাগুলো কাটাতে গেলে সরকার একার পক্ষে সম্ভব নয় এবং এটাকে যদি বাঁচাতে হয় তাহলে এখানকার যারা চান এই নির্মলের সঙ্গে মেলাঘর সমস্ত এই সিপাহীজলা রাজ্য তো বটেই যেখানে যুক্ত হয়ে আছে এই জায়গায় সবাইকে ভক্ত এই ভাবনা যদি আমরা সঠিকভাবে সবাই নেই তবে নির্মহল বলে সবার কাছে পরিচিত আরো বাড়াতে পারবো। আমি কিছুদিন আগে এসেছিলাম, আমরা ঠিক করেছি নির্মল শুধু দাঁড়িয়ে থাকবে তার নয়, হয়তো এখানে যেটি আমরা আমরা ফ্লোটিং যেটি করেছি আমি শুরু করেছি, কারণ সমস্ত মানুষকে তার অর্থনীতিতে যুক্ত করতে হবে, তাহলে পর্যটন শিল্পকে গড়ে তোলা তুলতে হয়। কারণ আমাদের ছোট্ট ত্রিপুরা এই নদী পাহাড় পর্বতে এই প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্যে ভরা এবং যেখানে আর্কোলজিক্যাল যে যার কিস্তি যেখানে সারা উত্তর পূর্বাঞ্চলে 10টির মধ্যে 8টি আমাদের রাজ্যে, তাকে সংস্কার করে তাকে সঠিকভাবে সাজিয়ে তোলা তবেই রাজ্য এগোতে পারে। পৃথিবীর বহু রাষ্ট্র যেখানে ট্যুরিজমের উপরে দাঁড়িয়ে তাতে অর্থনীতি চাঙ্গা করে আছে, আমাদের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে যেখানে আমরা অধিকাংশ আমাদেরকে নির্ভর করতে হয় ভারত সরকারের উপর, কেন আমরা নিজের পায়ে দাঁড়াবো না, কেন তৈরি করব। তো এই তৈরি করতে গেলে অতিথি ভব মনোভাব আমাদের মধ্যে আনতে হবে এবং সেটা কারণ মানুষ এখানে আসবে তাদের সময় কাটানোর জন্য, আনন্দ উপভোগ করার জন্য, প্রাকৃতিক সৌন্দর্যকে তারা উপভোগ করার জন্য এবং সেটা তখনই করবে যদি পরিবেশটা স্বচ্ছতা এবং সবকিছুর সঙ্গে পরিবেশ তাদের গ্রহণযোগ্য জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।